হ্যালো ছাত্ররা, তোমরা সবাই ভালো আছো? বাড়িতেই আছো তোমরা? মানে মিশনের তরফ থেকে তোমাদের জন্য তো অনেক কিছুই করছে তোমরা। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের যে ভিডিও দেখার যে মানে মানে দেখার যে হারটা একটু কমছে কিন্তু আগের তুলনায়। তোমরা কিন্তু ভালো করে পড়াশুনো করো, এই সময়টা নষ্ট করো না। সময় তো আর পাবে না, তুমি ফিরে পাবে না কখনো। আর এইটা বাড়িতে বসে বসে এই সবগুলো দেখে খাতায় ভালো করে লিখে প্র্যাকটিস করাটা তো আরও অনেক সুন্দর। কারণ ভিডিও পজ করে আবার একটু দেখে নিলাম। আমরা যখন লাইভ মানে মানে আমরা যখন ক্লাস করি তোমাদের, তোমরা যখন বেঞ্চে বসে থাকো, তখন কি হয় যে আমি যেটা বলে গেলাম হয়তো সেটা শুনলে না ভালো করে, অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে তোমরা ভিডিওটা পজ করে আবারও কিন্তু সেটা দেখতে পাচ্ছ আমি কি বলেছিলাম। তাহলে তোমরা যত্ন সহকারে কিন্তু ভিডিওটা দেখো এবং তার মূল্যায়নটা করো। দেখো তাহলে আমরা যে ক্লাস শেষ করেছিলাম আগে, যে পরাগযোগ নিয়ে, ইতর পরাগযোগ নিয়ে, এবং আরও একটু কথা আমি বলেছিলাম পোলেন পিস্টন ইন্টারাকশন, অর্থাৎ পরাগরেণু গর্ভকেশরের মধ্যে যে প্রতিক্রিয়া হয় সেটা কিন্তু আমরা এখানে পড়াশুনো করব। তাহলে দেখো আমরা আলোচনা করছি পরাগরেণু গর্ভকেশরের মধ্যে প্রতিক্রিয়া। পরাগরেণু গর্ভকেশরের মধ্যে প্রতিক্রিয়া, তো এটা আমাদের পড়তে হবে, পরাগরেণু গর্ভকেশরের মধ্যে প্রতিক্রিয়া। তো দেখো পরাগরেণু গর্ভকেশর অ্যাকসেপ্ট করবে কি না সেটা একটা বিশেষ ব্যাপার আছে। তা দেখো এটা ভেবে নাও, এটা একটা গর্ভমুণ্ড অর্থাৎ স্টিগমা, এটা একটা গর্ভদণ্ড। এটা তাহলে এটা স্টিগমা আমরা নামকরণ করি, এটাকে বলা হয় স্টিগমা, এটাকে বলা হয় স্টাইল। এই তাহলে পরাগরেণু এই এসে পড়লো, পরাগরেণুগুলো পড়েছে এখানে, এই পরাগরেণু তারা এর উপরে এসে অ্যাকসেপ্ট করেছে, মানে পড়েছে এর উপরে, পরাগ মিলনটা হয়েছে। একটা বিশেষ কেমিক্যাল রিয়াকশান ঘটে স্টিগমা এবং পরাগরেণুর মধ্যে, একটা অন্তঃক্রিয়া চলে। তাহলে সেই অন্তঃক্রিয়ার মধ্যে সিলেক্ট হয়, ভালো করে খেয়াল করবে, অন্তঃক্রিয়ার মধ্যে সিলেকশন হয় কোনটা সেম প্রজাতির। কারণ পরাগরেণু বাতাসে বা বিভিন্ন বাহকের মধ্য দিয়ে তখন তারা গর্ভমুণ্ডের উপরে পতিত হচ্ছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরাগরেণু মিশ্রিত হচ্ছে। তাহলে কোন পরাগরেণুটা অ্যাকচুয়ালি সেই প্রজাতিরই সেটা গর্ভমুণ্ড একটা বিশেষ রিয়াকশানের মাধ্যমে এটাকে করে থাকে, তাকে আমরা বলি যে পরাগরেণু গর্ভকেশর প্রতিক্রিয়া। তাহলে পরাগরেণু গর্ভকেশর প্রতিক্রিয়া কাকে বলে? যে পদ্ধতিতে, আর একবার ভালো করে শুনে নাও, যে পদ্ধতিতে গর্ভমুণ্ড পরাগরেণুকে সিলেক্ট করে, পরাগরেণুকে মানে অঙ্কুরোদ্গম হতে সাহায্য করে, তাকে আমরা পরাগরেণু গর্ভকেশরের মধ্যে প্রতিক্রিয়া বলবো। তাহলে এখানে রিয়াকশানটা হয় কিভাবে? গর্ভমুণ্ডের মধ্যে যে প্রোটিন আছে, স্টিগমার মধ্যে যে প্রোটিন আছে, এবং পরাগরেণুর পরাগরেণুর এক্সাইনে যে প্রোটিন আছে, এক্সাইন প্রোটিন অফ পোলেন গ্রেন, এদের মধ্যে ম্যাচিং হয়। তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে কী বললাম, স্টিগমার মধ্যে যে প্রোটিনটা আছে এবং এক্সাইনের উপরে যে প্রোটিনটা আছে তাদের মধ্যে মিসম্যাচ হয়, অর্থাৎ তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়, একটা যেন ডায়ালগ হয়, সেই ডায়ালগের মাধ্যমে কথোপকথন হয়, তারপরে ঠিক হয় যে কোন পরাগরেণুটা অ্যাকচুয়ালি ওই প্রজাতির। তাহলে এই ঠিককরণ করার পরে অ্যাকচুয়ালি কী করে পরাগরেণুটা সেটা আমরা দেখব, অর্থাৎ গর্ভমুণ্ডে মুণ্ড দ্বারা পরাগরেণু সিলেকশন অর্থাৎ অ্যাকসেপ্টেন্স, তাহলে তার নির্বাচন, পরাগরেণুর নির্বাচন করার পর পরাগরেণুর কী হয়? অঙ্কুরোদ্গম হয়, পরাগরেণুর অঙ্কুরোদ্গম ঘটে। তাহলে এই অঙ্কুরোদ্গমের পিছনে গর্ভমুণ্ড থেকে একটা রস পরাগরেণুর মধ্যে পৌঁছায়, তাকে আমরা বলি স্টিগমাটিক ফ্লুইড অর্থাৎ স্টিগমার তরল। তাহলে স্টিগমা তরল থেকে পরাগরেণু কিন্তু অঙ্কুরোদ্গমটা শুরু করে। তাহলে পরাগরেণুর অঙ্কুরোদ্গম হলে কি হবে? অঙ্কুরোদ্গম হলে পুংলিঙ্গধর সৃষ্টি করবে,
পুংলিঙ্গধর দেহ সৃষ্টি হয়। তার মানে কেমন? অর্থাৎ পরাগরেণু যদি এই হয়, পরাগরেণুটা তার দুটো কোষ অবস্থায় তারা বাইরে বার হয়, এটা আমাদের আগে পড়া হয়ে গেছে। দুটো কোষ অবস্থায় তারা বাইরে বার হয়, এটা তার মনে করো এক্সাইন, ভেতরেরটা ইনটাইন। এবং দুটো কোষ অবস্থায় তারা কিন্তু থাকে, একটাকে আমরা বলি অঙ্গজ কোষ, একটাকে আমরা বলি জনন কোষ। এটাকে আমরা নাম দিয়েছিলাম অঙ্গজ কোষ, আর এটাকে বলা হয় জনন কোষ। খেয়াল করো, এবারে পরাগরেণুর গায়ে অনেকগুলো ফাটল থাকে, ছিদ্রপথ থাকে। এই ছিদ্রপথ এই অঙ্কুরোদ্গম ঘটে যখন, তখন কি হয়, পরাগরেণুর ইনটাইন অর্থাৎ ভেতরের যে স্তরটা, সেই স্তরটা আস্তে আস্তে সয়েলিং হয়, এবং এই রন্ধ্র দিয়ে তারা কিন্তু বার হতে শুরু করে, এরম বার হতে শুরু করে। তাহলে এই যে গঠনটা শুরু করছে এবং তার মধ্যে সমস্ত শ্লেষ্মা জাতীয় পদার্থ সব ঢুকিয়ে দেয়, তাহলে কি হবে এর পরবর্তী ধাপে, দেখো কি ঘটনাটা ঘটবে। অর্থাৎ এই যে পরাগরেণুটা, তার যে ইনটাইন সেটা অনেকটা বিস্তৃত লাভ করবে, অনেকটা বিস্তার লাভ করবে ইনটাইনটা, এবং একটা টিউব বানাবে, যেটাকে আমরা বলছি পোলেন টিউব। অর্থাৎ এই গঠনটা এই রকম একটা পরিণতি লাভ করছে, এবং যে অঙ্গজ নিউক্লিয়াসটা ছিল সেটা কিন্তু একেবারে টিপে অবস্থান করছে। আর এখানে যে প্রাচীরটা ছিল দুটো কোষকে আলাদা করার জন্য, সেটা নষ্ট হয়ে গেছে। এখন এই নিউক্লিয়াসটা, যেটা জনন নিউক্লিয়াস রয়েছে, সেটা মাইটোসিস করে দুটো পুংগ্যামেট রচনা করে নিয়েছে, এ একটা পুংগ্যামেট এবং এ একটা পুংগ্যামেট। তাহলে এটাকে আমরা নালিকা কোষ বলি, এটা খেয়াল রাখবে। তাহলে পুংলিঙ্গধরের মধ্যে সৃষ্টি হচ্ছে নালিকা কোষ, আর এটা দুটোকে আমরা নাম দিই মেল গ্যামেট। তাহলে খেয়াল করো, দুটো মেল গ্যামেট তৈরি হয়েছে, আর একটা নালিকা কোষ তৈরি করেছে, এবং নালিকা কোষের মধ্যে সেই অঙ্গজ নিউক্লিয়াসটা, সেটা কিন্তু অবস্থান করছে, এবং এর টিপে প্রচুর শ্লেষ্মা জাতীয় এবং ভ্যাকুলেটেড পদার্থ কিন্তু এর মধ্যে দেখা যায়। এটা কিন্তু মনে রেখো, আর এই গঠনটাকে আমরা পুংলিঙ্গধর বলে থাকি, এটাকে আমরা বলি পুংলিঙ্গধর। তাহলে একটা পুংলিঙ্গধরের মধ্যে কী কী জিনিস আছে, একটা নালিকা কোষ আছে, আর দুটো মেল গ্যামেট আছে, টু মেল গ্যামেট প্রেজেন্ট আছে। তাহলে অ্যাকচুয়ালি অঙ্কুরোদ্গম এর মধ্যে হবে পোলেন পিস্টেল ইন্টারাকশানের দ্বারা নির্বাচিত পরাগরেণুর অঙ্কুরোদ্গম ঘটছে, এবং সে কিন্তু আমরা ধরে নিলাম এটা সিলেক্ট হয়েছে, এ দুটো রিজেক্ট হয়েছে, এরা অ্যাকসেপ্টেন্স হয়নি, এরা আলাদা গাছের পরাগরেণু, তাই এরা গৃহীত হয়নি, এ গৃহীত হয়েছে। তাহলে এর দেহ থেকেই কিন্তু সেই ঘটনাটাই ঘটবে, অর্থাৎ পরাগনালী বার হবে, এই পরাগনালী বার হবে, তার মধ্যে কিন্তু এই দুটো নিউক্লিয়াস যেটা দেখতে পাচ্ছ, এই মেল গ্যামেট, আমরা এটাকে বলবো মেল গ্যামেট। তাহলে এটা বৃদ্ধিপ্রাপ্ত হবে কার মধ্য দিয়ে? এটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে স্টাইলের মধ্য দিয়ে। তাহলে এই স্টাইল যেটা, সেই স্টাইলের গঠন কিন্তু অনেক রকম প্লান্টে অনেক রকমের হয়। কোনো কোনো গাছের এটা সলিড হয়, আবার কোনো কোনো গাছের এটা ফাঁপা হয়। তাহলে এই যে স্টাইল, এই স্টাইলের মধ্য দিয়ে যদি পরাগ টিউব যায়, তাহলে পরাগ টিউব থেকে একটা বিশেষ উৎসেচক বেরোয়, তাহলে পরাগনালীর চলন, এটাকে আমরা কেমোট্রপিক মুভমেন্ট বলি। তাহলে এই যে চলনটা হচ্ছে পরাগনালীর চলন গর্ভদণ্ডের মধ্য দিয়ে সম্পন্ন হয়। তাহলে পরাগনালীর চলন যেটা গর্ভদণ্ডের মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে, এই সময় পরাগনালী দুটো উৎসেচক খরণ করে, এবং সেই উৎসেচক দিয়ে এই প্রাচীরটাকে গলায়। কী উৎসেচক খরণ করে? তাহলে পরাগনালী উৎসেচক খরণ করছে, তাহলে পরাগনালী উৎসেচক খরণ করে গর্ভদণ্ডের কলাকোষকে গলিয়ে দিয়ে
বিস্তারিত হয় বা গলিয়ে দিয়ে বৃদ্ধি হয়। তাহলে কীভাবে যাচ্ছে দেখে নাও, এর মধ্য দিয়ে বিস্তার লাভ করছে উৎসেচক ক্ষরণের মাধ্যমে। যে উৎসেচকটায় ক্ষরণ করে, যে উৎসেচক ক্ষরণ করে, তাহলে সেই উৎসেচকটার নাম কি? যে উৎসেচকটা ক্ষরণ করে, মনে রাখবে দুটো উৎসেচক ক্ষরণ করে, একটা হচ্ছে পেকটিনেজ এবং সেলুলেজ। তাহলে খেয়াল করবে, সেলুলেজ এবং পেকটিনেজ উৎসেচক ক্ষরণ করে এই প্রাচীরটাকে গলায়, এই প্রাচীরটাকে নষ্ট করে, এই প্রাচীরটাকে ধ্বংস করে এবং নিজে বিস্তার লাভ করে। বিস্তার লাভ করে একেবারে গর্ভাশয়ের মধ্যে যেতে শুরু করে। তাহলে খেয়াল রাখতে হবে, পেকটিনেজ উৎসেচক কাকে গলা নষ্ট করছে? পেকটিনকে। আমরা জানি এর মধ্যে যে সেল ওয়াল আছে তার গুরুত্বপূর্ণ উপাদান পেকটিন, তাকে নষ্ট করার জন্য পেকটিনেজ বার করছে এবং সেলুলোজ বার করছে। আর এই যে চলনটা হচ্ছে পরাগনালীর, এই চলনটাকে আমরা বিশেষ চলন বলতে পারি একটা। এই চলনটাকে পরাগনালীর যে চলন হচ্ছে এর অভিমুখ বরাবর, তাহলে এই অভিমুখ বরাবর চলনটা হচ্ছে, যেটা যদি আমরা আর একটা ছবি ছোট করে এখানে করি, তাহলে অ্যাকচুয়ালি যে হচ্ছে চলন কোথায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু ওভারি এর মধ্যে আসার চেষ্টা করছে। অর্থাৎ পরাগরেণু এখানে পড়েছিল এবং পরাগনালী যেটা সেটা কিন্তু এর ভিতর দিয়ে এরম বিস্তার লাভ করছে। এবং এই বিস্তার লাভ করার যে চলন, এখানে যে চলনটা হচ্ছে, এই চলনটাকে একটা বিশেষ কেমোট্রফিক মুভমেন্ট। এই যে কেমোট্রফিক মুভমেন্ট, অর্থাৎ একটা রাসায়নিক বস্তুর দিকে যাচ্ছে, রাসায়নিক বস্তুটার কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে, অর্থাৎ রাসায়নিক বস্তুটার ঘনত্ব বাড়ছে, আর সেই ঘনত্ব বাড়ার জন্য কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু চলতে শুরু করছে কোথায়? এখানে এই ওভারির মধ্যে, এটা ওভারি, ওভারির মধ্যে আসছে। ওভারির মধ্যে যে বিশেষ জায়গাটা, যারা আমরা বারবার পড়াশুনো করেছিলাম, সেটা কিন্তু অভিহুল এর মধ্যে আসার চেষ্টা করছে। এটা কি? অভিহুল। তাহলে এর মধ্যে আসার চেষ্টা করছে। তাহলে খেয়াল রাখতে হবে, এই যে চলনটা হচ্ছে এটা একটা কেমোট্রফিক মুভমেন্ট। মনে রেখো, যে রাসায়নিক বস্তুর প্রভাবে, যে কেমিক্যালের প্রভাবে এই চলনটা হচ্ছে, সেই কেমিক্যালটার নাম কি? কেমিক্যালটার নাম হচ্ছে, আমরা বলবো, সুগার, বোরন ও আয়নোসিটল কমপ্লেক্স। তাহলে খেয়াল রেখো, এই পদার্থটার জন্যই কিন্তু তারা গর্ভাশয়ের মধ্যে যাওয়া শুরু করেছে। তাহলে গোটা পড়াশোনাটা আমরা যদি আবার একবার রিভিশন করি, তাহলে গোটা পড়াশোনাটা আমাদের কেমন দেখাচ্ছে দেখো, মানে বিষয়টা কি আমরা বুঝতে পারলাম? যে পরাগরেণু গর্ভকেশরের মধ্যে প্রতিক্রিয়া, এটা আমরা পড়ছি। তা পরাগরেণু গর্ভকেশরের মধ্যে প্রতিক্রিয়া কিভাবে সম্পন্ন হবে? আমাদের চারপাশে পরাগরেণু তো আমরা দেখতেই পাই না, অত সূক্ষ্ম জিনিস একটা, ওই 12-18-20 মাইক্রোমিটার তাদের লেন্থ হয়, দেখাই যাবে না। এবং এরা মানে প্রচুর মাত্রায় চারিদিকে মানে রয়েছে, এবং সেই পরাগরেণুগুলো বিভিন্ন গাছের গর্ভমুণ্ডে গিয়ে তারা পতিত হচ্ছে। তাহলে গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর পরাগরেণুর কী ঘটনা ঘটছে, সেই ঘটনাটা আমরা পড়তে চলেছি, পরাগরেণু গর্ভকেশর প্রতিক্রিয়া। তাহলে পরাগরেণু গর্ভকেশর প্রতিক্রিয়ার মধ্যে যে পরাগরেণুগুলো গর্ভমুণ্ডের উপরে পড়েছে, তারা কারা সিলেক্ট হবে এবং কোনগুলো বর্জিত হবে, সেটা কিন্তু আমাদের এখানে পড়ার বিষয় রয়েছে। তাহলে কী ছিল? যেগুলো আলাদা প্রজাতির পরাগরেণু, তারা কিন্তু অঙ্কুরোদ্গম ঘটবে না। কেন তারা অঙ্কুরোদ্গম ঘটবে না? স্টিগমা প্রোটিন, ভালো করে দেখে নাও, স্টিগমা প্রোটিন, স্টিগমার মধ্যে একটা বিশেষ প্রোটিন আছে, এবং পরাগরেণুর এক্সাইন প্রোটিন অফ পোলেন গ্রেন, এটা খেয়াল করো। মানে পরাগরেণুর বাইরের চারপাশে যে প্রোটিন রয়েছে, তারা যদি মিসম্যাচ হয়, তারা যদি একই বলে গৃহীত মনে হয়, তবেই কিন্তু পোলেন গ্রেন অঙ্কুরোদ্গম হবে। তাহলে পোলেন গ্রেন অঙ্কুরোদ্গম হওয়ার জন্য যেটা লাগবে সেটা কি? গর্ভমুণ্ড পরাগরেণু দ্বারা নির্বাচিত হয়ে গেল, পরাগরেণুর অঙ্কুরোদ্গম ঘটে। তাহলে অঙ্কুরোদ্গম ঘটে পরাগরেণুর কী হয়? পুংলিঙ্গধর সৃষ্টি হয়। তাহলে একটা পুংলিঙ্গধর কীভাবে সৃষ্টি হচ্ছে আমরা এখানে কিন্তু একটু পড়লাম, কি অঙ্কুরোদ্গমের সময় পরাগরেণুগুলো গর্ভমুণ্ড থেকে রস গ্রহণ করবে, রস গ্রহণ করার পর তাদের বৃদ্ধি শুরু হয়ে যাবে, বৃদ্ধি শুরু হওয়ার পর কী ঘটবে? এই যে ক্যালোস বলে যে প্রাচীর দিয়ে আলাদা করা ছিল দুটো কোষকে পরাগরেণুর মধ্যে, আমরা নাম দিয়েছিলাম একটা অঙ্গজ কোষ আর একটা জনন কোষ, সেই অঙ্গজ কোষের যে প্রাচীর ছিল সেই প্রাচীরটা গলে যাবে। গলে যাওয়ার পর
যে পরাগরেণুর বাইরে যে এক্সাইন ছিল, এক্সাইনে যে ছিদ্রপথটা ছিল, সেই ছিদ্রপথ থেকে ইনটাইনটা বাড়তে শুরু করবে, অর্থাৎ ইনটাইনটা সয়েলিং হয়ে বাড়তে শুরু করবে এবং পরবর্তীতে সে অনেকটা দীর্ঘ হবে। তার সামনে যে কোষটা অবস্থান করবে, যেটাকে আমরা অঙ্গজ নিউক্লিয়াস বলে থাকি, এবং পুরো নালীসহ যে গঠনটা আমরা পাবো এটাকে নালিকা কোষ বলা হয়, এবং তার মধ্যে দুটো মেল গ্যামেট অবস্থান করে, এটাও আমরা শিখেছি। তাহলে এটাকে আমরা, এই টোটাল গঠনটাকে আমরা বলি পুংলিঙ্গধর। সেই পুংলিঙ্গধরটা গর্ভদণ্ডের মধ্য দিয়ে যাবে, এটাও ইন্টারাকশানের মধ্যের বিষয়। তাহলে গর্ভদণ্ডের মধ্য দিয়ে কীভাবে যাবে সেই ঘটনাটা আমরা একটু জেনে নেব এখানে। তাহলে কী হলো, পরাগ নালি যেটা পুংলিঙ্গধরের মধ্য থেকে বেরিয়েছে সেটা কিন্তু গর্ভদণ্ডের মধ্য দিয়ে যা যেতে শুরু করবে, এই ছবিটায় আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। তাহলে পরাগনালীর চলন গর্ভদণ্ডের মধ্য দিয়ে সম্পন্ন হয়, তাহলে পরাগনালীর চলন গর্ভদণ্ডের মধ্য দিয়ে সম্পন্ন হয়। আর এই পরাগনালীর চলনের সময়, পরাগনালীর চলনের সময় যে উৎসেচক বার করে পরাগনালী, সেই উৎসেচকই কিন্তু এই প্রাচীরটাকে গলায়, এবং এই প্রাচীর গলানোর পর পরাগনালীটা ধীরে 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 কোথায় চলে আসতে শুরু করে, এই ওভারির মধ্যে চলে আসতে শুরু করে। তাহলে ওভারির মধ্যে পরাগনালী চলে আসবে, কিভাবে আসবে, তার জন্য দুটো উৎসেচক হেল্প করে, দুটো উৎসেচক হেল্প করে, একটা হচ্ছে পেকটিনেজ আর একটা হচ্ছে সেলুলেজ। তাহলে ভালো করে খেয়াল করবে, অর্থাৎ এখান দিয়ে ধীরে 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 চলার সময়, ধীরে 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 এর মধ্যে দিয়ে আসার সময় এটা কিন্তু উৎসেচক ক্ষরণ করছে এবং এই কোষগুলোকে কিন্তু গলাচ্ছে। এখানেও আমরা তাই দেখেছি, এই উৎসেচক ক্ষরণ করে এটা কিন্তু কোষগুলোকে গলাচ্ছে, অর্থাৎ পরাগনালী উৎসেচক ক্ষরণ করে গর্ভদণ্ডের কলাকোষকে গলিয়ে দেয় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়। যে উৎসেচক পরাগনালী ক্ষরণ করে তার নাম হচ্ছে পেকটিনেজ এবং সেলুলেজ, এটা কিন্তু মনে রাখতে হবে। আর কি হয়, একটা বিশেষ ঘটনা ঘটে এখানে, অ্যাকচুয়ালি পরাগনালী কোথার দিকে যাবে, কোন দিকে যাবে, তার মুভমেন্ট কোথায় হবে, সেগুলো সব ঠিক করে একটা কেমিক্যাল, সেই কেমিক্যালটার নাম আমাদের মনে রাখতে হবে সুগার বোরন আয়োনোসিটল কমপ্লেক্স, এটা একটা, এবং ক্যালসিয়াম বলতে পারো, আরও এর সঙ্গে যুক্ত আছে সিএ ডবল প্লাস, এর সঙ্গে আরও একটা পদার্থ অ্যাড করে নাও, এর সঙ্গে আমরা বলবো সিএ ডবল প্লাস। তাহলে এই সমস্ত পদার্থটা একযোগে তারা কিন্তু মানে তাদের একটা ঘনত্বের উপর, তাদের ঘনত্বের বৃদ্ধির উপর নির্ভর করে পরাগনালীটা কোন দিক বরাবর নামবে। অর্থাৎ আমরা জানি কোনো রাসায়নিক বস্তুর প্রভাবে কোনো কিছু যদি চলতে শুরু করে তাকে আমরা কেমোট্রপিক মুভমেন্ট বলি, তাহলে কিন্তু এখানেও কেমোট্রপিক মুভমেন্ট হচ্ছে। তাহলে ভালো করে দেখে নাও যে এই যে পরাগনালী, তাদের সামনের দিকে একটা রাসায়নিক বস্তু রাখা আছে, সেই রাসায়নিক বস্তুর দিকে কিন্তু পরাগনালী ছুটে আসছে, ওভারির দিকে ছুটে আসছে। তাহলে এই ওভারির দিকে ছুটে আসার যে প্রকৃতি, এই প্রকৃতিটাকে আমরা কেমোট্রপিক মুভমেন্ট বলি। তাহলে যে রাসায়নিক পদার্থের মধ্য মানে চলনটা সম্পন্ন হচ্ছে তার নাম সুগার বোরন আয়োনোসিটল এবং ক্যালসিয়াম কমপ্লেক্স, এই পদার্থের প্রভাবে কিন্তু পুরো চলনটা হচ্ছে। তাহলে আমরা পুরো এই ক্লাসের মধ্যে যে শেখার ব্যাপারটা আমরা দেখলাম সেটা কী দেখলাম, যে পুংলিঙ্গধর কীভাবে সৃষ্টি হয়, পুংলিঙ্গধর সৃষ্টির এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এর মধ্যে একটা পার্টও আমরা পড়ে নিতে পারলাম, পুংলিঙ্গধর তৈরি করা, অর্থাৎ পুংলিঙ্গধর কোথায় জন্মায়, পুংলিঙ্গধর জন্মায় গর্ভদণ্ডের উপরে, গর্ভমুণ্ডের উপরে, গর্ভমুণ্ডের উপরে যে রস আছে সেই রস পুংদণ্ড মানে পরাগরেণুগুলো সংগ্রহ করে এবং পরাগরেণু সংগ্রহ করার পর তারা কিন্তু বৃদ্ধি শুরু করে। তাহলে তোমরা গোটা ক্লাসে পোলেন পিস্টেল ইন্টারাকশান পড়লে, পোলেন পিস্টেল ইন্টারাকশান মানে বোঝায় কি, যে পরাগরেণু বিভিন্ন গাছের পরাগরেণু বিভিন্ন গাছের মধ্যে স্থানান্তরিত হলেও উপযুক্ত পরাগরেণু, অর্থাৎ সেই জাতের পরাগরেণুটাই গৃহীত হবে, অন্য পরাগরেণু কিন্তু গৃহীত হবে না। এবং পোলেন পিস্টেল ইন্টারাকশান করার পরে যে ঘটনাটা ঘটবে সেটা কিন্তু পুংলিঙ্গধর, আমরা কিন্তু এই ক্লাসে পুংলিঙ্গধরও শিখতে পারলাম। অর্থাৎ পুংলিঙ্গধর হলে তার মধ্যে কটি কোষ অবস্থান করবে, তার মধ্যে তিনটি কোষ অবস্থান করবে, একটা অঙ্গজ কোষ আর দুটো হচ্ছে মেল গ্যামেট। তোমরা তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই দেখো।